ইঞ্জিন ওভারহোলিং 67151 কোডের একটি ক্লাস প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। এই ইঞ্জিন ওভারহোলিং এর আমরা কিছু মানবন্টন এখানে দেখাইতে চাই, যে প্রথমে যে ইঞ্জিনের ওভারহোলিং এর এই যে কি মানবন্টন থাকতে পারে সেটা আমরা এখন দেখব। দেখো এখানে 200 মার্কের মোট সাবজেক্টটা হচ্ছে 200 মার্কের সাবজেক্ট। এই সাবজেক্টের 100 হচ্ছে তাত্ত্বিক আর 100 হচ্ছে ব্যবহারিক। এখানে টিপিসি একটা কথা আছে, টিপিসি 26 আর টিপিসি 264। হ্যাঁ, 264 বলতে আমরা কি বুঝি, যে 246 বলতে আমরা বুঝি যে টু হচ্ছে থিওরি, মানে তাত্ত্বিক সাবজেক্ট দুইটা, সপ্তাহে দুইটা, আর 6 হচ্ছে ব্যবহারিক, এটা হচ্ছে ব্যবহারিক সাবজেক্ট, ব্যবহারিক ক্লাস হচ্ছে 6টা, তিনটা মোট 2টা ক্লাস হবে, 3 পিরিয়ডের একটা ক্লাস তোমরা জানো যে তোমরা পঞ্চম পড়বে। তারপরে এখানে 4 × 50 তাহলে কত হলো 200, এই প্রতি ক্রেডিট, এই 4 হচ্ছে ক্রেডিট। হ্যাঁ, তো এখানে 200 মার্কের সাবজেক্ট, এইভাবে যে যে কোনো সাবজেক্ট তোমরা টিপিসি দেখলেই বুঝতে পারবে যে থিওরি কয়টা, প্র্যাকটিক্যাল কয়টা এবং কত কত ইয়ার মার্কের সাবজেক্ট। এখানে যদি 3 থাকে, সি 3-এর জন্য 6, এই 2 টিয়ের জন্য, তাহলে 2টা থিওরি 6টা প্র্যাকটিক্যাল, 4 × 50 200 মার্কের একটা এই সাবজেক্ট। তাহলে এখন দেখো যে 100 হলো তাত্ত্বিক আর 100 ব্যবহারিক, এখানে 60 হচ্ছে তোমার ফাইনাল বোর্ড ফাইনাল পরীক্ষা হবে এই 60-এর মার্কের, আর 40 মার্কের আমরা ধারাবাহিক নিব। এখানে মিড টার্ম আছে, ক্লাস টেস্ট আছে, কুইজ টেস্ট আছে, তারপরে অ্যাসাইনমেন্ট আছে, তো এরকম অনেক কিছুই থাকতে পারে, আছে হাজিরা আছে, এইখানেও ওই রকম ক্লাসিফিকেশনগুলো আসবে। ধারাবাহিকও প্রত্যেক দিন যে তোমরা ক্লাস করবা এটার উপর একটা আমরা ব্যবহারিক মার্ক দিব, তারপরে ফাইনালের দিন যে ব্যবহারিকে তুমি পারফর্ম করবা ফাইনালের দিন সেটা এই 50 মার্ক। তা তোমরা পঞ্চম পড়বে, তোমাদের এই ব্যাপারে যথেষ্ট নলেজ আছে, আশা করি তোমরা এই জিনিসগুলি তোমরা দেখতে পাবা। তো যাই হোক, আমি এখন আমার প্রেজেন্টেশনে চলে যাই, আমার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এখন আমি ক্লাস নিব। তোমাদের শোনা যাচ্ছে কিনা একটু, ক্লাস ঠিক আছে কিনা এটা দেখা বলো, অনেকেই কমেন্ট করছো, রোল নাম্বার দিয়েছো, ঠিক আছে, সমস্যা হইলে অবশ্যই বলতা, তো ঠিক আছে, কোনো সমস্যা হলে বলবা। আমি এখন প্রেজেন্টেশনে চলে যাচ্ছি, আজকের যে পাঠটা সেই পাঠটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের যে আন্ডারস্ট্যান্ড দি ফিচার্স অফ ওভারহোলিং অ্যান্ড ইন্সপেকশন, অর্থাৎ ওভারহোলিং এর বৈশিষ্ট্য এবং পর্যবেক্ষণ। এইখানে আমার কতগুলি এইখানে কন্টেন্ট আছে, যে কতগুলি আমরা এখানে চ্যাপ্টারের অধ্যায়ের কতগুলি চ্যাপ্টার এখানে দেখতে পাচ্ছি, যে ডিফাইন দি টার্ম ওভারহোলিং অ্যান্ড ইন্সপেকশন, অর্থাৎ ওভারহোলিং এর আর ইন্সপেকশন বলতে আমরা কি বুঝি সেটা আমরা শিখব, তারপরে ওভারহোলিং এর প্রকারভেদ শিখব, তারপরে সিমটমস অর্থাৎ উপসর্গ, ওভারহোলিং কি কি কারণে ওভারহোলিং করতে হয়, কি কি সমস্যা দেখা দিলে সেটা আমরা শিখব, তারপরে ইম্পর্টেন্স অফ দি ইন্সপেকশন অর্থাৎ ইন্সপেকশনের গুরুত্ব,
রেঞ্জ ফাংশন কত প্রকার, তারপরে আমরা শিখব টপ মেজর মাইনর ওভারহলিং কি, তারপরে টপ মেজর মাইনর ওভারহলিং এর মধ্যে যে পার্থক্য সেটা আমরা শিখব, তারপরে আমরা স্টেপস অফ ওভারহলিং অর্থাৎ কি কি ধাপে ওভারহলিং কাজ সম্পন্ন হয় সেই এই ধাপগুলি আমরা শিখব। প্রিয় ছাত্রছাত্রী, আমার কথাগুলি ঠিক আছে কিনা তোমরা একটু কমেন্টে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ক্লাসটা ঠিকভাবে চলছে। জি স্যার, মোহাম্মদ ফাহাব্বির নাকি? হ্যাঁ, মোহাম্মদ ফাহাব্বির বলছো, ঠিক আছে। জি স্যার, তাহলে শোনা যায় স্যার। মোহাম্মদ আবিদ হাসান বলছো, শোনা যায়। দেখছি স্যার। নাজমুল সাকিব, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। তাহলে আমাদের প্রথম যে এটা সেটা হচ্ছে যে ওভারহুলিং এবং পরিদর্শন কি। যে ওভারহুলিং হচ্ছে যে একটি ইঞ্জিন নির্দিষ্ট সময় চলার পর এর কার্যক্ষমতা হ্রাস পেতে থাকে, তখন এর যন্ত্রাংশ খুলে পরিষ্কার মেরামত ও পরিবর্তন করে পুনঃসংযোজন করাকে ইঞ্জিন ওভারহুলিং বলা হয়। তাহলে ওভারহোলিং কি জিনিস, যে একটা ইঞ্জিন দীর্ঘ সময় চললে বা একটা নির্দিষ্ট সময় চললে, আর এটা অটোমোবাইলে হলে এটা বলা হয় যে এত কিলোমিটার হইলে, 10,000 কিলোমিটার হইলে, বা নির্দিষ্ট সময় আনতে যে যখন প্রস্তুতকারক কোম্পানি একটা ম্যানুয়ালে উল্লেখ করে থাকে যে এতদিন পরে পরে এই কাজগুলি করতে হবে, তখন ওই ম্যানুয়াল অনুযায়ী এবং সমস্যা দেখা দিলে এই ইঞ্জিনের অংশ উপাংশ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সংযোজন বিয়োজন মেরামত করে যে কাজটা করা হয় সেটাই হচ্ছে ওভারহোলিং। আর ইন্সপেকশন হচ্ছে যে আমরা পর্যবেক্ষণ করা সেই ত্রুটিগুলি, ইঞ্জিনের বিভিন্ন অংশ কাজ কার্যক্ষমতা ঠিক আছে কিনা, বিভিন্ন অংশে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখা হচ্ছে তোমার ইঞ্জিন এই ইন্সপেকশন। তো ইন্সপেকশন আমরা চোখ দিয়ে কান দিয়ে স্পর্শ করে পরিমাপ যন্ত্রাদি দ্বারা ইঞ্জিনের অবস্থা পরীক্ষা করে আমরা এই ইন্সপেকশন কাজ করে থাকি। তো ইন্সপেকশন এটা খুবই জরুরি, যে ইঞ্জিন যদি আমরা ভালো রাখতে চাই তাহলে এই ইন্সপেকশন মাঝে মধ্যে শিডিউল অনুযায়ী নিয়ম অনুযায়ী আমার বিভিন্ন অংশের এই পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় যে এগুলি কোনো আউট অফ অর্ডার হয়ে গেল কিনা বা কোনো ত্রুটি হয়ে গেল কিনা বা এটা ঠিক আছে কিনা সেইগুলি আমরা দেখব। তো ইন্সপেকশন নিয়ে আমি আবার পরবর্তীতে আবার আসবো, এখন আমি চলে যাচ্ছি ওভারহোলিংয়ে। যে ওভারহোলিং তিন প্রকার, টপ ওভারহোলিং, মেজর ওভারহোলিং এবং মাইনর ওভারহোলিং। তো টপ ওভারহোলিং টা কি জিনিস, টপ ওভারহোলিং হচ্ছে যে ইঞ্জিনের উপরের অংশে, ইঞ্জিনের হেড এর আনুষাঙ্গিক যন্ত্রাংশ, ইঞ্জিনের হেড খুলে, ইঞ্জিনের ট্যাপেট কভার খুলে, এই যে ইঞ্জিনের এই যে ট্যাপেট আছে, এই যে এটাকে হেড বলে, এই হেড খুলে ইঞ্জিনের বিভিন্ন যে যন্ত্রাংশ আছে হেডের উপরে, যেমন বাল্ব, বাল্ব সিট, বাল্ব গাইড, তারপরে ট্যাপেট ক্র্যাঞ্চ সমন্বয়, বাল্ব সিট কাটা, তারপরে বাল্ব ফেস কাটা, বাল্ব গাইড পরিবর্তন, বাল্ব গাইডের বাল্বের স্টেম পরীক্ষা, স্টেমের সরলতা পরীক্ষা ইত্যাদি কাজ, হেড গ্যাসকেট পরিবর্তন, অর্থাৎ হেডের যে সমস্ত আনুষাঙ্গিক কাজ আছে সেটাই হচ্ছে টপ ওভারহোলিং। তারপরে আমরা মাইনর ওভারহোলিং, অর্থাৎ মাইনর ওভারহোলিং হচ্ছে যে হেডের যে কাজগুলি সেগুলি বাদ দিয়ে যদি ইঞ্জিনের আংশিক যে মেরামত কাজ সম্পন্ন হয়ে থাকে সেটাই হচ্ছে মাইনর ওভারহোলিং। অর্থাৎ হেডের যে আনুষাঙ্গিক কাজগুলি আছে
সেগুলি তো টপ ওভারহলিং, আর হেডের আনুষঙ্গিক কাজ বাদে যে সমস্ত কাজ যে কোনো সাইটে হইতে পারে, নিচে হইতে পারে, পার্শ্বে হইতে পারে, এই আংশিক কাজ যেটা করা হয় সেটাই হচ্ছে মাইনর ওভারহলিং। অর্থাৎ আমরা যদি একটা লুব ওয়েল পাম্প পরিবর্তন করি, একটা ফুয়েল পাম্প পরিবর্তন করি, লুব ওয়েলের সার্ভিসিং করি, ফুয়েল পাম্পের সার্ভিসিং করি, এই সমস্ত কাজই হচ্ছে মাইনর ওভারহলিংয়ের অন্তর্ভুক্ত। অর্থাৎ টপ বাদে যে আংশিক কাজ যত কাজ করা হয়, ইঞ্জিনের নিচের অংশে যত কাজ করা হয় সবই এই মাইনর ওভারহলিংয়ের অন্তর্ভুক্ত। তারপরে এই যে মেজর ওভারহোলিং, মেজর ওভারহোলিং হচ্ছে যে যদি অটোমোবাইলে থাকে সেটা সম্পূর্ণ ইঞ্জিন চেসিস থেকে নামানো হয়, আর বড় পাওয়ার প্ল্যান্টে থাকলে চেসিস থেকে সাধারণত নামানো হয় না, বাকি যত অংশ আছে ব্লক বাদে বাকি যত অংশ আছে সবগুলিই দেখা যায় যে তোমার অপসারণ করা হয়, ব্লক ছোট খাটো থাকলে অপসারণ করা হয়। তো এইভাবে সমস্ত অংশ বিয়োজন করে যে ওভারহোলিং কাজ করা হয় সেটাই হচ্ছে তোমার মেজর ওভারহোলিং। তারপরে আমরা এখন আসব যে কি কি উপসর্গ দেখা দিলে, হ্যাঁ কি কি সিমটম দেখা দিলে এই ওভারহোলিং কাজ করতে হয়, কি কি সিমটম দেখা দিলে এই ওভারহোলিং কাজ করতে হয় সেটা আমরা এখন দেখব। যে প্রথম সিমটম হচ্ছে সাইলেন্সার পাইপ দিয়ে কালো ধোঁয়া বের হলে, সাইলেন্সার পাইপ দিয়ে যদি আমার কালো ধোঁয়া বের হয়, ইঞ্জিনের কালো ধোঁয়া বের হয়, তাহলে সেটা ওভারহোলিং করতে হবে। তারপরে ইঞ্জিন ওভারহিট, ইঞ্জিন যদি অতিরিক্ত হিট হয়ে যায়, ঘূর্ণন গতি যদি কমে যায়, অর্থাৎ লোড বহন ক্ষমতা কমে গেলে তখন লোডের কারণে দেখা যায় যে ঘূর্ণন গতি কমে যায়, তো এটা হইলে তোমার ইঞ্জিন ওভারহোলিং করতে হবে। জ্বালানি খরচ অত্যাধিক যদি বেশি হয়, অর্থাৎ জ্বালানি খরচ বেশি যখন হবে তখন আমরা ওভারহোলিং করব। তারপরে ইঞ্জিনের চলমান যন্ত্রাংশে শব্দের মাত্রা বেড়ে গেলে, ইঞ্জিনের চলমান অংশে যদি শব্দ বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে ক্ষয় বেশি হয়েছে, এখন এটা শব্দ বেড়ে গেছে, এখন ওভারহোলিং করতে হবে, বিভিন্ন অংশ পরিবর্তন করতে হবে। তারপরে লোড বহন ক্ষমতা যদি কমে যায়, লোড বহন ক্ষমতা কমে গেলে ইঞ্জিন ওভারহোলিং করতে হবে। তারপরে সংকোচন লিক করা, লিক করলে এবং সিলিন্ডার মিস করা, সিলিন্ডার যদি কোনো সিলিন্ডার যদি তোমার ফায়ার না হয়, চারটা সিলিন্ডার হলে অনেক সময় দেখা যায় যে একটা সিলিন্ডার ফায়ার হচ্ছে না, সেই ক্ষেত্রে আমার ওভারহোলিং করতে হবে। আর সংকোচন লিক বলতে ইঞ্জিনের ভিতরে জ্বালানি, বাতাস ও জ্বালানি সংকুচিত হয়, এই সংকুচিত জ্বালানি যখন লিক করবে তখন আমার ওভারহোলিং করতে হবে। তাহলে সাইলেন্সার পাইপ দিয়ে যখন কালো ধোঁয়া বের হবে তখন আমরা ওভারহোলিং করব, সাইলেন্সার পাইপ দিয়ে তখনই কালো ধোঁয়া বের হবে যখনই জ্বালানিটা ভালোভাবে পুড়বে না, জ্বালানিটা তখনই ভালোভাবে পুড়বে না যখন সংকোচন লিক করবে, আবার যখন সংকোচন লিক করবে তখন জ্বালানিটা ভালোভাবে দহন হবে না, জ্বালানি কালো ধোঁয়া হবে। তারপরে লোড বহন ক্ষমতা কমে যাবে, অর্থাৎ ইঞ্জিনের মূল জায়গাটা হচ্ছে সংকোচন যাতে লিক না হয়, ইঞ্জিনের ফুয়েল সিস্টেম যাতে ভালো থাকে, লুব্রিকেটিং সিস্টেম যাতে ভালো থাকে, এই কয়েকটা সিস্টেম মোটামুটি ভালো থাকলে ইঞ্জিন ভালো থাকবে। সংকোচনের জন্য অনেক কিছু দায়ী, সংকোচনের জন্য পিস্টন রিং দায়ী, সিলিন্ডার দায়ী, এই কারণে আমরা ওগুলি পরিবর্তন করব, মেরামত করব। তো যাই হোক, ওভারহোলিংয়ের যে এই লক্ষণগুলি বা উপসর্গগুলি বা সিমটমগুলি, এগুলো আমরা এই পরীক্ষায় আসলে এই কয়টা দিলেই হবে। তারপরে আছে পর্যবেক্ষণ এর গুরুত্ব, অর্থাৎ পর্যবেক্ষণ আমি এর আগে গুরুত্ব বলছি যে একটা ইঞ্জিন যদি আমি পর্যবেক্ষণ না করি দেখা যাবে যে অনেক আর্থিক লস হবে, ইঞ্জিনটা দেখা যাবে সঠিকভাবে কাজ করবে না, জ্বালানি খরচ বেশি হবে, অথবা ইঞ্জিনটা দীর্ঘদিন চলার কথা সেটা দেখা যায় যে অল্প দিনে ইঞ্জিনের কার্যক্ষমতা শেষ হয়ে যাবে, সেই জন্য আমাদের মাঝে মাঝেই রুটিন অনুযায়ী পর্যবেক্ষণ করতে হবে। এখানে চোখে দেখে পর্যবেক্ষণ করা যায়, সূক্ষ্ম যন্ত্রাদি দ্বারা পর্যবেক্ষণ করা যায়,
হ্যাঁ, মোটর যানে হুটকে তুলে এই কাজটা করতে হবে। তারপরে আশেপাশের অংশ তেলের লেভেল পরীক্ষা করতে হবে। তো এখন আমি চোখে দেখে পর্যবেক্ষণ যে বিষয়টা, যে একটা ইঞ্জিনে এইভাবে চোখে দেখে হ্যাঁ বিভিন্ন অংশ আইডেন্টিফাই করে যে কী কী অংশ ত্রুটি হয়ে থাকে, এই অংশগুলি লিস্ট করে ওই লিস্ট অনুযায়ী আমার চোখে দেখে দেখে আমার এই পর্যবেক্ষণগুলি করতে হবে, ঠিক আছে? যেমন আমরা চোখে দেখে একটা পর্যবেক্ষণ কি ব্যাটারি কানেক্টরটা ছিঁড়ে গেছে, তো এটা চোখে দেখে বোঝা যাবে যে ব্যাটারি কানেক্টরটা ছিঁড়ে গেছে, অথবা গোড়ায় সালফেশন হয়েছে বা ডিসকানেক্ট হয়ে গেছে। তো এইরকম অনেক অ্যাডজাস্টমেন্ট আছে যে চোখে দেখে আমরা এইগুলি বুঝতে পারি যে এগুলি কেমন আছে। আর কিছু কিছু আছে যে আমরা চোখে দেখে অনুমান করতে পারি না, এগুলি সূক্ষ্ম যন্ত্রাদি দ্বারা আমার মেপে আমার এটা বলতে হয়, যে সূক্ষ্ম যন্ত্রাদি দ্বারা পর্যবেক্ষণ। সেই ক্ষেত্রে যেমন এই যে চিত্রে দেখাচ্ছি যে ডায়াল গেজটা, এই ডায়াল গেজটা খুবই সূক্ষ্ম মাপের, দেখা যায় যে 1 মিলিমিটার 100 ভাগের 1 ভাগের সূক্ষ্মতায় সে মাপ গ্রহণ করা যায়। তখন আমরা এটা মেপে সিবি পয়েন্ট গ্যাপ, স্পার্ক প্লাগের গ্যাপ, হ্যাঁ ইত্যাদি গ্যাপ, তারপরে এগুলি তোমরা পর্যবেক্ষণ করতে পারবা। টেপের ক্লিয়ারেন্স, এই ফিলার গেজ দেওয়াও আমরা এগুলোও সূক্ষ্ম যন্ত্রাদি, ডায়াল গেজ, ফিলার গেজ, মাইক্রোমিটার, স্লাইড ক্যালিপার্স, এগুলি সূক্ষ্ম যন্ত্রাদি, এগুলোতে আমরা পরিমাপ করতে পারবো। সিলিন্ডার, বোর গেজ, এগুলি সবই সূক্ষ্ম যন্ত্রাদি। টপ মেজর ও মাইনর ওভারহুলিং এর কারণগুলি, এর আগে আমরা এগুলি বলেছি যে কারণগুলি, যে এর আগে যে কারণগুলি বলছি ওটাই উপসর্গ, ওটাই কারণ। হ্যাঁ, যে আমরা মেজর ওভারহোলিং কী জন্য করি, টপ ওভারহোলিং কী জন্য করি এবং মাইনর ওভারহোলিং কী জন্য করি। ইঞ্জিন যখন আমার সমস্ত ইঞ্জিন খুলে আমরা যখন আমরা মেরামত করি সেটাই তো মেজর, আর মাইনর হচ্ছে আংশিক মেরামত, আর টপ হচ্ছে তোমার হেডের আনুষঙ্গিক যন্ত্রাংশ। তো এখন টপ ওভারহলিং কী 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 কারণে করি, তো ওটা আমরা প্রথমে বলে ফেলছি যে হেডের যে যন্ত্রাংশগুলি আছে, যেমন টেপের ক্লিয়ারেন্স সমন্বয়, তারপরে বাল্ব সিট কাটা, হেড বাল্বের ফেস কাটা, বাল্বের সরলতা পরীক্ষা, স্প্রিং পরিবর্তন, স্প্রিং টেনশন পরীক্ষা, হ্যাঁ তারপরে এরকম বাল্ব গাইড পরিবর্তন, বাল্ব গাইড পরীক্ষা ইত্যাদি কাজগুলি হচ্ছে তোমার টপ ওভারহোলিং অন্তর্ভুক্ত। তো এখন আমরা ইঞ্জিনের মাইনর ওভারহোলিং এর কারণ, যে ইঞ্জিন যখন ওভারহিট হয় তখন আমরা দেখি যে লুব অয়েল পাম্প কি ঠিক আছে কিনা। লুব অয়েল পাম্প যদি ঠিক না থাকে তখন আমরা লুব অয়েল পাম্প পরীক্ষা করি, সূক্ষ্ম যন্ত্রাদি দ্বারা পরীক্ষা করি, চোখে চাক্ষুষ পরীক্ষা করি। তখন পরীক্ষা করে যদি দেখি যে আমার প্রেশার কম আছে, ক্ষয় হয়ে গেছে, তখন আমরা এই লুব অয়েল পাম্পটা পরিবর্তন করি এবং ইঞ্জিন তখন ওভারহিট হওয়া থেকে রক্ষা পায়। এবং দেখা গেল যে ইঞ্জিনের যন্ত্রাংশে ফাঁক বেড়ে গেছে, তখনও ওভারহিট হতে পারে। ফাঁক যন্ত্রাংশের ভিতরে ফাঁক বেশি হইলে দেখা যাবে যে লুব অয়েল ঘাটতি হবে বা লুব অয়েল অয়েল ফিল্ম তৈরি হইতে পারবে না, মানে ইঞ্জিনের ঘূর্ণমান অংশে সঠিকভাবে অয়েল লাগতে পারবে না। তখন দেখা যাবে যে তোমার এই ওভারহোলিং কাজটা করতে হবে। ঘূর্ণন গতি যখন কমে যাবে তখন আমরা বুঝবো যে ইঞ্জিনের লোড বেশি হয়েছে, ঘূর্ণন গতি কমে গেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ইঞ্জিনের লোড বহন ক্ষমতাটা কম, হ্যাঁ ঘূর্ণন গতি তখন কমে যাবে। এই পর্যায়ে দেখা যাবে যে বিভিন্ন অংশের দায়ী থাকতে পারে এই ঘূর্ণন গতি কম হওয়ার জন্য। ইঞ্জিনের যে ফুয়েল সিস্টেম সেটা ঠিক মতো কাজ করতেছে কিনা, ইঞ্জিনের কম্প্রেশন ঠিক আছে কিনা, বাল্ব সিট, তারপরে সিলিন্ডার লাইনার, হ্যাঁ পিস্টন রিং, এগুলি ক্ষয় হয়েছে কিনা, পিস্টন এগুলি ক্ষয় হয়েছে কিনা ইত্যাদি কারণে এটা হতে পারে। জ্বালানি খরচ অত্যাধিক বেশি, জ্বালানি খরচ বেশি হওয়ার যে কারণগুলি সেগুলি হচ্ছে যে
জ্বালানি খরচ অত্যন্ত বেশি হইলে এটা মূল কারণ হচ্ছে যে কম্প্রেশন লিক হইলে দেখা যায় যে পরিমাণ তাপ পাওয়ার কথা, যে পরিমাণ তাপ থাকার কথা, সেই পরিমাণ তাপ থাকবে না। ফলে দেখা যাবে যে তোমার জ্বালানিটা ভালোভাবে দহন হবে না, আর জ্বালানি ভালোভাবে দহন না হইলে দেখা যাবে যে কালো দেওয়া হবে, আর জ্বালানি থেকে আমরা সেই পরিমাণ তাপ পাবো না, জ্বালানি নষ্ট হবে, কালো দেওয়া হয়ে এক জায়গাতে বেড়েই যাবে। ফলে দেখা যাবে যে অত্যাধিক জ্বালানি খরচ হবে, তারপরে অত্যাধিক পিচ্ছিলকরণ তেল খরচ কখন বাড়বে, আমি যদি এটা একটু বোর্ডে দেখাই তোমাদের, পিচ্ছিলকরণ দেখো বোর্ডের আমি আসছি যে পিচ্ছিলকরণ তেল যে খরচ হওয়ার যে কারণগুলি, এগুলি একটু বোর্ডে যদি আমি ফিগারের মাধ্যমে দেখাই তাহলে তুমি এই জিনিসটা সহজে বুঝতে পারবা। এই যে একটা একটা ইঞ্জিনের এইখানে থাকে বাল্ব, লক্ষ্য করো এখানে কিছু রিং থাকে, একটা হচ্ছে কম্প্রেশন রিং, একটা ওয়েল স্ক্র্যাপার রিং। কম্প্রেশন রিং একাধিক থাকে, ওয়েল স্ক্র্যাপার রিং একাধিক থাকে, তবে কোনো কোনো জায়গায় এর পরিবর্তন হবে তিনটা দুইটা। তো এই ওয়েল স্ক্র্যাপার রিংটা দেখা যাচ্ছে কাজ হচ্ছে যে এইখানে যে ওয়েলটা আছে এই ওয়েলটাকে চেষে নিচের দিকে নামাই নিয়ে আসা, এবং সিলিন্ডারের হেডে যাতে উঠতে না পারে সেই বাধাটা প্রদান করা, ঠিক আছে? অর্থাৎ চেষে নিচে নামাই নিয়ে আসবে, এবং সিলিন্ডারে যেখানে জ্বালানি দহন হয় এইখানে যাতে আসতে না পারে, এইখানে যাতে লো ওয়েল না আসতে পারে সেই কারণে সেটা বাধা দেয়, ওই ওয়েল স্ক্র্যাপারিংটা বাধা দেয়। কিন্তু ওয়েল স্ক্র্যাপারিং যদি নিজেই ক্ষতিগ্রস্ত হয় সে অন্যকে রক্ষা করতে পারবে না। ওয়েল স্ক্র্যাপারিং যদি ক্ষয় হয়ে যায় তখন ওয়েলটা কি করবে, এইখানে চলে আসবে, সে চেষে নিচে নামাইতে পারবে না। চেষে যখন নিচে নামাইতে না পারবে তখন কি হবে, তখন দেখা যাবে যে ওয়েলটা এই কম্বাসন চেম্বারে জ্বালানি দহনের সাথে এটা চলে যাচ্ছে। আবার দেখো কিছু ওয়েল কিন্তু এই জায়গায় আছে, হেডের উপরে কিছু ওয়েল আছে, এখানে বাল্ব গাইড আছে, ঠিক আছে? এখানে বাল্ব গাইড আছে, এইখানে ওয়েল আছে, এইখানে হেড, এইখানে ওয়েল আছে। এই গাইডের ভিতর দিয়ে যে, অর্থাৎ এই যে আমি যদি বড় করে আঁকি যে গাইডের ভিতর দিয়ে একটা সূক্ষ্ম ফাঁক আছে যাতে বাল্বটা ঠিক মতো ওঠানামা করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এই বাল্বটা ওঠানামা করতে পারে, কিন্তু এই দিক দিয়ে বেশি ফাঁক হইলে এদিক দিয়ে আইসা যা লো ওয়েলটা কম্বাসন চেম্বারে চলে যাবে, তাহলে এইখানে যে বাল্ব গাইডটাকে লুব্রিকেশনের জন্য যে ওয়েলটা দেওয়া হয়, হ্যাঁ, এই ওয়েলটা কিন্তু এই বাল্ব গাইডের এই দিক দিয়ে প্রবেশ করতে পারে। তাহলে এইখানে প্রবেশ করলে কিন্তু তোমার কি হবে, লুব ওয়েলটা খরচ বেশি হয়ে যাবে। তো আমরা পরবর্তী আলোচনায় আসি। তাহলে দেখো যে অত্যাধিক ইঞ্জিনে চলমান যন্ত্রের শব্দের মাত্রা বেড়ে গেলে, যে যন্ত্রাংশ যখন ক্ষয় হবে তখন শব্দের মাত্রাও বেশি হবে, তখন এর যে লুব ওয়েল ফিল্ম তৈরি করতে পারবে না। লুব ওয়েল কিন্তু শব্দ কমাইতে একটা ভালো ভূমিকা রাখে, কিন্তু এই লুব ওয়েল কী করবে, দুইটা ঘূর্ণায়মান যন্ত্রাংশের মাঝে তখন আর অবস্থান করবে না, যখন এটা ক্ষয় হয়ে যাবে বেশি তখন এটা কী হবে, তখন এই শব্দের মাত্রাটা বেড়ে যাবে। ইঞ্জিনের মেজর ওভারহুলিং এর কারণগুলি, যে এখানেও কালো দোয়া বের হলে এখানে দেখা যাচ্ছে যে অনেক বেশি কালো দোয়া বের হবে, ঠিক আছে?
এই কালো ধোঁয়ার অবস্থা খুবই খারাপ, যে বেশি পরিমাণ কালো ধোঁয়া পড়বে, ইঞ্জিন অনেক বেশি হিট হবে, যে হিট হইলে ইঞ্জিন দেখা যাচ্ছে যে ইঞ্জিনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হইতে পারে। তারপরে জ্বালানি খরচ অত্যাধিক বেশি, অত্যাধিক পিচ্ছিল তেল খরচ, ইঞ্জিনে চলমান যন্ত্রাংশে শব্দের মাত্রা যদি বেড়ে যায়, হ্যাঁ, লোড বহন ক্ষমতা কমে গেলে সংকোচন লিক করা এবং সিলিন্ডার মিস করা ইত্যাদি, তাহলে মেজর ওভার হোলিং যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমার এই মেজর ওভার হোলিংয়ের যে বিষয়টা এটা হচ্ছে একটা বড় ধরনের ওভার হোলিং। অর্থাৎ ইঞ্জিনের সমস্ত অংশ বিয়োজন করা হয়, প্রত্যেকটা অংশ কি করা হয় আবার পরীক্ষা নিরীক্ষা করা হয় যে কাজের উপযোগী আছে কি না। তারপরে এই যেটা মেরামত করা যায় সেটা মেরামত করা হয়, আর যেটা মেরামত করা যায় না, যেটা মেরামত করা যায় না সেটা কি করা হয়, সেটা দেখা যায় যে পরিবর্তন করতে হয়। সেটা পরিবর্তন করে, হ্যাঁ, ওই স্পেসিফিকেশন অনুযায়ী বাজার থেকে একটা নতুন যন্ত্রাংশ কিনে আনতে হয়। হ্যাঁ, পিস্টনের যে স্পেসিফিকেশন সেটা যে কত ডায়ার বা কত মডেল ইঞ্জিনের বা কত সিসির ইঞ্জিনের কোন কোম্পানির, এগুলি সবগুলি স্পেসিফিকেশন নিয়ে বাজারে যেতে হয় এবং সেই যন্ত্রাংশগুলি কিনে আনতে হয়। এবং তারপরে কিছু মেশিনিং কাজ আছে, মেশিনিং কাজগুলি হচ্ছে যে সিলিন্ডার ক্ষয় হয়ে গেলে, যে সিলিন্ডার যদি যে ক্ষয় হয়ে যায়, এই সিলিন্ডারগুলো কি হয় এদিকটা ক্ষয় হয়ে যায়, সেখানে দেখা যায় যে আউট অফ রাউন্ড হয়ে যায়, এইখানে সিলিন্ডার বোরিং করতে হয়। তারপরে এই কানেক্টিং রড ক্ষয় হয়ে যায়, বিগ অ্যান্ড স্মল অ্যান্ড, তারপরে ক্র্যাঙ্কশ্যাফ্ট ক্ষয় হয়ে যায়, বেঁকে যায়, কানেক্টিং রড বেঁকে যায়, এগুলি সবগুলি পরীক্ষা নিরীক্ষা করে যেটা মেরামত করা যায় সেটা মেরামত করতে হবে, আর যেটা মেরামত করা না যায় সেটা বদলাইতে হবে। হ্যাঁ, তো এইরকম করে পুনরায় সংযোজন করে ইঞ্জিন কার্যোপযোগী করে আমার এই মেজর ওভারহোলিং কাজগুলি করতে হয়। তো মেজর ওভারহোলিং মানে মেজর কথাটা কি, সবচেয়ে বড়, তাই না? এই বড় ওভারহোলিং, এটা হচ্ছে সবচেয়ে বড় ওভারহোলিং। এখন আমরা এই টপ মেজর এবং মাইনর ওভারহোলিংয়ের যে পার্থক্যগুলি সেটা আমরা এখন দেখব। দেখো যে টপ মেজর এবং মাইনর, টপ মেজর এবং মাইনর ওভারহোলিংয়ের পার্থক্য, আমরা বলছি টপ ওভারহোলিং শুধু উপরের অংশে, টপ ওভারহোলিং শুধু ইঞ্জিনের যে উপরের অংশ আছে, ইঞ্জিনের যে উপরের অংশ আছে, ঠিক আছে, ইঞ্জিনের যে উপরের অংশ আছে, এটা আমরা যেন পার্থক্যের মধ্যে দেখো যে উপরের অংশে যেটা ওভারহোলিং সেটা হচ্ছে টপ ওভারহোলিং, আর মাইনর যে দেখা গেল যে আমার একটা পিস্টন পরিবর্তন, শুধু আমি পিস্টনটাই পরিবর্তন করে ফেলবো, বা বাল্ব পরিবর্তন, শুধু বাল্বটা পরিবর্তন করবো, বাল্ব গাইড পরিবর্তন বা পিস্টন রিং পরিবর্তন, আংশিক যে কাজটা সেটাই হচ্ছে আমার মাইনর ওভারহোলিং। আর মেজর ওভারহোলিং সমস্ত অংশ বিয়োজন করে যে ওভারহোলিং কাজ করা হয় সেটাই হচ্ছে মেজর ওভারহোলিং। তাহলে আমরা এখন যে বিষয়টা দেখতেছি যে তিনটা ওভারহোলিংয়ের মধ্যে আমরা পার্থক্য করতে পারতেছি, টপ ওভারহোলিং কাজ শুধু টপেই হেডের অংশে, মাইনর ওভারহোলিং শুধুমাত্র আংশিক টপের ওভারহোলিং বাদে যে ওভারহোলিং কাজ করা হয় ইঞ্জিনের, যে আংশিক ওভারহোলিং কাজ করা হয় সেটাই হচ্ছে মাইনর ওভারহোলিং, আর সমস্ত অংশ বিয়োজন করে যে ওভারহোলিংটা করা হয় সেটাই হচ্ছে আমার মাইনর ওভারহোলিং, মেজর ওভারহোলিং। তো মেজর ওভারহোলিংয়ের যে পদক্ষেপগুলি, সেই পদক্ষেপগুলি আমি এখন তোমাদের সামনে কিছু আলোচনা করব যে কী কী পদক্ষেপ গ্রহণ করে আমরা এই ওভারহোলিং কাজগুলি করব, কী কী পদক্ষেপ গ্রহণ করে। সে পদক্ষেপ গ্রহণের মধ্যে প্রথমে হলো ওভারহোলিং করার পর ইঞ্জিনের কার্যকারিতা পরীক্ষা করা, যে ইঞ্জিনের সেটা সঠিক কাজ করার ক্ষমতা কতটুকু আছে সেটা আমাদের আগে পরীক্ষা করতে হবে। কাজ করার ক্ষমতা বলতে আমরা এখানে কি বুঝি, অর্থাৎ
কাজ করার ক্ষমতা বলতে আমরা কি বুঝি? কাজ করার ক্ষমতা বলতে আমরা এটাই বুঝি যে একটা ইঞ্জিন যতটুকু লোড নেওয়ার কথা, যতটুকু পাওয়ার আমার আউটপুটে থাকার কথা, অর্থাৎ বিএইচপি ব্রেক হর্স পাওয়ার যতটুকু থাকার কথা সেটা আছে কি না, তাই জন্য আমরা ব্রেক হর্স পাওয়ার মাপতে পারি। আমরা ইঞ্জিনের সংকোচন ক্ষমতা আমরা দেখতে পারি, লিকেজ টেস্টার ব্যবহার করে লিকেজের মাত্রা দেখতে পারি, সংকোচন টেস্টার মানে কম্প্রেশন টেস্টার ব্যবহার করে কম্প্রেশন টেস্ট দেখতে পারি, তারপরে হ্যাঁ ভ্যাকুয়াম টেস্ট ব্যবহার করে ইঞ্জিনে কী পরিমাণ ভ্যাকুয়াম হয়েছে সেটা দেখতে পারি। এই কাজগুলি আমাদের আগে করে নিতে হবে যে ইঞ্জিনটা কাজের উপযোগী আছে কি না। তারপরে ইঞ্জিনের বিভিন্ন পদ্ধতির যন্ত্রাংশ খোলা ও আলাদাভাবে পাত্রে রাখা, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ইঞ্জিনটা ওভারহলিং করব, তখন আমার কী করতে হবে প্রত্যেকটা যন্ত্র অংশ খুলে এবং আলাদা আলাদা পাত্রে রাখতে হবে, তারপরে অয়েল প্যানে রেখে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করা, তাহলে অয়েল প্যানে রেখে ব্রাশ দিয়ে ঘষে এগুলি পরিষ্কার করতে হবে। তবে রাবার জাতীয় দ্রব্যে প্যারাফিন লাগানো যাবে না, রাবার জাতীয় দ্রব্যে যে প্যারাফিন জাতীয় যে ফুয়েল আছে সেগুলি লাগানো যাবে না। হ্যাঁ, এটা অয়েল প্যানে রাখা যাইতে পারে বা বড় কোনো ট্রেতে রাখা যাইতে পারে। তারপরে পরীক্ষা নিরীক্ষা করা, হ্যাঁ অত্যাধিক ক্ষয়প্রাপ্ত যন্ত্রাংশ পরিবর্তন করা স্পেসিফিকেশন অনুযায়ী, তারপরে পরীক্ষা করা যে আমার সিলিন্ডারের ব্যাস যতটুকু আছে ততটুকু আছে কি না, তার চেয়ে বেশি ক্ষয় হয়ে গেছে, ক্র্যাঙ্কশ্যাফ্টের ব্যাস, ক্র্যাঙ্কপিন জার্নালের ব্যাস ক্ষয়টি মানে এগুলি ক্ষয় হয়েছে কি না, এগুলি মাইক্রোমিটার দিয়ে আমরা মাপতে পারি। তারপরে সিলিন্ডার বোরগেজ দিয়ে আমরা মাপতে পারি। তারপরে বাল্ব সিট আমরা চাক্ষুষভাবে দেখতে পারি যে বাল্ব সিট ক্ষয় হয়ে গেছে কি না, বাল্ব ফেস চাক্ষুষভাবে আমরা দেখতে পারি, এই পর্যবেক্ষণ করে আমরা দেখতে পারি যেগুলি ক্ষয় হয়েছে কিনা। পরীক্ষা নিরীক্ষা করে আমাদের এই ফুয়েল পাম্প অয়েল পাম্প এগুলি আমরা পরীক্ষা নিরীক্ষা করব, করে যদি এগুলি পরিবর্তন করা যায় পরিবর্তন করব, মেরামত করা গেলে মেরামত করব। তারপরে যন্ত্রাংশ পুনঃসংযোজন করব, প্রথমে ভিতরে এবং পরে বাইরে, অর্থাৎ আমরা যেভাবে শেষ করেছি সেটা দিয়ে আবার শুরু করতে হবে। প্রথমে আমরা যেটা শেষে খুলছি ওটা আগে লাগাইতে হবে, অর্থাৎ আমাদের প্রথম যেভাবে খুলছি তার বিপরীত প্রসেসে আমার ইঞ্জিনটাকে লাগাতে হবে, সংযোজন করতে হবে। চালু ইঞ্জিন নিরীক্ষণ, চালু ইঞ্জিনের শব্দ শুনে কার্যকারিতা দেখে অবস্থা সম্পর্কে ধারণা করা যায়। ইঞ্জিন ওভারহুলিং সঠিকভাবে হলে ইঞ্জিন অনেকটা নতুন ইঞ্জিনের মতোই শব্দ করে থাকে এবং চলতে থাকে। এখানে বানানের ভুল আছে, যাই হোক, তাহলে আমাদের এই ইঞ্জিন চালু করতে হবে এবং কার্যকারিতা দেখতে হবে যে সে যে লোড বহন ক্ষমতা ঠিক আছে কিনা, কালো ধোয়া হচ্ছে না বা কালো ধোয়ার বা ধোয়ার যে যেটা আছে একজোট গ্যাসের, এটা ধোয়ার একজোট গ্যাস সেটা ঠিক আছে কিনা। আমরা যে আগে পরীক্ষার কথা বলছিলাম, আর এটা একজোট গ্যাস অ্যানালাইজার একটা যন্ত্র আছে, এটা একজোট গ্যাসকে পরীক্ষা করা হয় যে একজোট গ্যাস কী পরিমাণ দূষিত, সেটা পরীক্ষা করে ইঞ্জিনের ওভারহলিং করা হবে কি না হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। তাহলে আমরা এখন শিখলাম ইঞ্জিনের ওভারহলিংয়ের ধাপসমূহ। তোমাদের যদি এই লেকচারের কোনো তোমাদের ই থাকে, সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি কমেন্ট সেকশনে আসতেছি এখন। কারো যদি কোনো কমেন্ট থেকে থাকে সেটা আমাকে জানাইতে পারো, কোনো সমস্যা থেকে থাকে এতক্ষণ যে ধরে যে আমরা ক্লাস নিলাম। এতক্ষণ ধরে যে আমরা ক্লাস নিলাম সেই ক্লাসটা কেমন লাগলো সেটা জানাও, আর তোমাদের যদি কোনো
স্যার ভিডিও আটকে যাচ্ছে মাঝে মধ্যে, মাঝে মধ্যে আটকে যাইতে পারে, কিন্তু এখন যাই হোক, আমাদের এখন বাড়ির কাজটা তোমাদের দিয়ে দিচ্ছি। বাড়ির কাজটা এখানে আমার পাওয়ার পয়েন্ট স্লাইডে নাই, আমি এখানে বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু বাড়ির কাজটা লিখে নাও। আর তোমাদের যে কি বলি, তোমার খাতা কোন খাতায় করবা এটা আমি লিখে দিচ্ছি। অর্থাৎ অনেক প্রশ্ন আছে, এই সব প্রশ্নগুলি তোমাদের 150 পেজের অফসেট খাতা ব্যবহার করবো। 150 পেজের অফসেট যে খাতাটা আছে সেটা তোমরা কিনবা, কিনে এই খাতার মধ্যে তোমরা লিখবা বাড়ির কাজ 1। তো এখন 1 নম্বর ইঞ্জিন ওভারহলিং ও ইন্সপেকশন বলতে কি বুঝ? হচ্ছে কি কি উপসর্গ দেখা দিলে, ইঞ্জিন ওভারহলিং করতে হয়। নাম্বারটা হচ্ছে মেজর মাইনর টপ ওভারহোলিং এর মধ্যে পার্থক্য, মেজর মাইনর ও টপ ওভারহোলিং এর মধ্যে পার্থক্য। আর 4 নম্বর হচ্ছে ওভারহোলিং এর ধাপ, স্যার হচ্ছে ওভারহোলিং কাজের ধাপ গুলো লেখো। তাহলে এই 4টা তোমরা তোমাদের বাড়ির কাজ তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও। এই বাড়ির কাজগুলি প্রতিষ্ঠান খুললে খাতা আমাকে দেখাবা, আমি তোমাদের এই বাড়ির কাজগুলি তদারকি করব, সঠিক মতো লেখা হয়েছে কিনা, যেখানে চিত্র দেওয়া দরকার সেখানে চিত্র দিবা, পেন্সিল দিয়ে যত্ন করে খাতাগুলি করবা, যারা খাতাগুলি যত্ন করে করবা তোমাদের খাতা আমি পরে একটা নির্দিষ্ট সময় পরে আমি তোমাদের খাতাটা ফেরত দিয়ে দিব। এই জন্য যত্ন করে খাতা করতে হবে, আর যারা খাতা না করবা তাদের জন্য যে নির্ধারিত মার্ক খাতার সেই মার্ক থেকে বঞ্চিত হবা। আর তোমাদের এই খাতা তোমাদের যদি করো তাহলে ভবিষ্যতে এই খাতা দেখে দেখে তুমি তোমার বিভিন্ন প্রিপারেশন, চাকরির পরীক্ষার প্রিপারেশন, পরীক্ষার প্রিপারেশন নিয়ে নিতে পারবা। কারণ বইতে সব কিছু লেখা নাই, কিছু মুখে মুখে আমি বলি সেগুলি তোমরা নোট করে রাখবা এবং সেগুলি তোমাদের অনেক কাজে লাগবে। আমরাও যখন স্টুডেন্ট ছিলাম সব বইতে পাইনি, স্যারদের অভিজ্ঞ স্যারদের কাছ থেকে বিভিন্ন তথ্য আমরা পেয়েছি এবং সেই স্যারদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারো, আর প্রশ্ন না থাকলে সবাইকে আবিদ হাসান স্যার আজকের ক্লাস অনেক সুন্দর ছিল, থ্যাংক ইউ। সাউন্ড কমে গেছে, সাউন্ডের আসলে একটা সমস্যা আছে। হ্যাঁ,
তোমাদের সাউন্ডের ব্যাপারে আমি দেখি একটু আগামী ক্লাসে একটু এই বিষয়ে আমি একটু মনোযোগ দিব। আর যারা কমেন্টে রোল দিচ্ছ সেটা 51PTB 51PTA 52PTB 51PTB এরকম করে তোমরা জানাও। তো তোমাদের ধন্যবাদ, আমি তোমাদের ক্লাসটা এখন শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।